বাতাসের যে গতি পরিবর্তন হয়েছে, দেশে যে পরিবর্তন আসছে, অতীতে কয়বার কামাল হোসেন সাহেব ভাষা নিয়ে দিতে এসছেন, ওটাতে এটাই প্রমাণ যে মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস বর্তিত হবে। যার যা স্থান আছে সেই স্থানে আসবে। আজকে কেবল মুখে 30 লাখ শহীদের কথা বলে ফেনা উঠাই, তাদের নাম ঠিক করি না, এইসব সেটা হবে না। মৌলানা ভাসানীকে ছাড়া ইতিহাস, শেখ মুজিব ইতিহাসের কিংবদন্তি যেমন, ঠিক একইভাবে সেই, ঠিক একইভাবে ওসমানি জিয়াউর রহমান, এইসবকে তাজউদ্দিন সাহেবকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। আমরা সত্যিকারই যার যা প্রাপ্য বিশুদ্ধ মৌলানা ভাসানী, নির্লোভ নির্প্রাণ সে সত্যিকার, তাকে সেই। তবে দুঃখটা হলো আমার সেখানে রাস্তায় যখন ঢুকছি ধরো একটা মৌলানা ভাসানী নামা, আপনারা এত লোক আছেন এখানে এসে ভিড় করেন, একটা করেন না, আমার ভাসানী অনুষ্ঠান জানা সেক্রেটারি সাহেব এতগুলি গাড়ি নিয়ে আসছেন, একটা গেট করতে পারেন, একটা পারমানেন্ট কিছু হচ্ছে মৌলানা ভাসানীর বাংলাদেশ। আজকে আমাদেরকে কারণ হবে ইতিহাসকে, তাহলেই মুক্তিযুদ্ধের প্রেরণা হবে। তাহলে সাধারণ মানুষের কথা উনি কার কথা বলেছেন, ওনার জন্য গেছেন না, এই কুড়েগড়ে থেকে গেছেন, সে ওনার আমার ছাত্র জীবনে এসছে। আমরা চাই যে ওনাকে ওই কারণেই স্মরণ করতে চাই, উনি আমাদেরকে সঠিক পথে অনুপ্রাণিত করেন। দেখ এইগুলি তো অন্য জায়গায় বলেছি, আজকের দিনে ওটা এটা হলো কি, যখন মানুষ ভয় পায় তখন অনেক কিছু ভুল করে, ঠিক ওই একই কারণে ওই ভুলটাই করেছেন। এই স্টিম আম সাহেব 1 ঘন্টাও পিছানে, এইসব কথা নিয়ে আজকের এই দিনে ওসব আলোচনার প্রয়োজন নেই। আজকে সুষ্ঠু নির্বাচন আদায় করতে হয়। এইমাত্র আমি যখন এখানে বসেছিলাম, আপনাদের এলাকারই একটা ছেলে হাফিজুল ইসলাম, একটা বাচ্চা ছেলে, কথাও বলতে পারছিল না, তার বাবাকে 8 তারিখ ধরে নিয়ে গেছে, হয়তো বিএনপি করতো বা কেটে বিস্ফোরক, সেই কল্প কাহিনী অন্তহীন জজমিয়া কাহিনী প্রতিদিন তৈরি করত। আজকে সেখানে এই বালেক মিয়া পোড়া বাড়ি, এরকম আমি যেটা বললাম, এখানে আমাদের 50 জনকে অ্যারেস্ট করা যাবে, 5,000 অ্যারেস্ট করা যাবে, কিন্তু 5 লাখকে গ্রেপ্তার করতে হবে না। গ্রেপ্তার জন্য রাত্রি পালিয়ে থাকা দরকার নেই, সুস্থ নির্বাচন আমরা আদায় করে নেব, তাহলেই জাতির মঙ্গল হবে, বাংলাদেশ উন্নতি হবে। চলেন।